দেশত হ্রাস পাব স্বাস্থ্য বীমার জিএসটি অচিরেই হ্রাস পাব কর্কট রোগের ঔষধৰ দামৰ লগতে নিমুখীয়া বস্তুর দাম কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বত অনুষ্ঠিত হওয়া জিএসটি পরিষদের বৈঠকত গ্রহণ করা হয় কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জোনাইর বিদ্যালয়ের উপাধ্যক্ষের হাততে যৌন নির্যাতনের বলি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী জোনাইর জুবলি মডেল হাইস্কুল নামের ব্যক্তিগত বিদ্যালয়ের জঘন্য ঘটনা ঘটনার পাছরে পড়া পলাতক অভিযুক্ত উপাধ্যক্ষ স্বামী ভানলাল হুরুয়া পার্টে সোধা পোছার বিদ্যালয়খনের কেইবাজন শিক্ষক শিক্ষয়িত্রীক আটক আরক্ষীর নেপালত আত্মগোপন গুয়াহাটি আর মেঘালয়ত বিচারি সলাট করা সুমি আর তার্কিক বরা নেপালের পোখরাত প্রায় এসপ্তাহ ধরে লুকাই আছে রিল অভিনেত্রী দালালের সহায়ত 7,000 টাকা দিয়ে নেপালত প্রবেশ করেছিল সুমি তার্কিকে গুয়াহাটির ফরচুনার বাহনের নেপাললৈ সুমি তার্কিকে করেছিল পলায়ন জরুরিভাবে দিল্লী রওনা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বিয়াগুম প্রবঞ্চনা কাণ্ড সন্দর্ভত গৃহমন্ত্রী অমিত শাহক অবগত করব মুখ্যমন্ত্রী রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিক লো গৃহমন্ত্রীর আলোচনাত বহিব মুখ্যমন্ত্রী ট্রেডিং প্রবঞ্চনা সন্দর্ভত ইতিমধ্যেই ইডিলৈ পত্র লিখিছে মুখ্যমন্ত্রী শর্মায় বিশাল ফুকনের বিরুদ্ধে জোরদার হয়েছে তদন্ত ডিব্রুগড় আরক্ষীর লগতে সিআইডির এসআইটিয়ে যুদ্ধগতিত চলাইছে অনুসন্ধান বিশাল ফুকন আর সহযোগীর 18টা ব্যাংক একাউন্ট ফ্রিজ বিশাল ফ্রডকাণ্ডত আরক্ষীর তালিকাত চিকিৎসক শিল্পী ইউটিউবারের নাম এতিয়ালৈ প্রায় 15গৰাকীর সাক্ষ্য গ্রহণ বাক্সাটো পোহৰলৈ আহিছে ট্রেডিংৰ নামত ধন আত্মসাতৰ তথ্য 100 কোটিরও অধিক টকালৈ আত্মগোপন মাইনা ব্রহ্ম নামৰ এগৰাকী মহিলাৰ ধন বিচাৰি আৰক্ষীৰ ওচৰ চাপিছে ভুক্তভোগী সম্প্ৰতি পলাতক মাইনা ব্রহ্ম স্বাস্থ্য বীমাৰ জিএসটি 18%ৰ পৰা 5%লৈ হ্ৰাসৰ চিন্তা চৰ্চা কেন্দ্ৰীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনের অধ্যক্ষতাত অনুষ্ঠিত জিএসটি পৰিষদৰ বৈঠকে গঠন কৰি দিলে মন্ত্রীগোট অক্টোবৰত মন্ত্রীগোটে দাখিল কৰিব প্রতিবেদন ধিং ধর্ষণ কাণ্ডর উত্তেজনা মা নৌজাওতে ধিঙত পুনৰ দুর্ধর্ষ স্প্রে গ্যাঙর সন্ত্রাস ধিঙর আউনিয়াটি সত্রর এটা পরিয়ালত অচেতন করে লুটি নিলে সমস্ত অলংকার আর নগদ ধন জঘন্য ধিং ধর্ষণ কাণ্ডত ব্যবহার হওয়া বাইক উদ্ধার ধর্ষণকারী ফরিদুল ইসলামক আশ্রয় দিয়া ভিনিহেক আতাবুর রহমান পলাতক বিশ্বজুড়ি আতঙ্কর সৃষ্টি করেছে এমপক্সে ভারততো ধরা পড়েছে এমপক্সর উপস্থিতি বিদেশ ভ্রমণ করে অহা এজন ব্যক্তির দেহত ধরা পড়েছে এমপক্স তাৎক্ষণিকভাবে জনসাধারণের আসুতিয়াকৈ রখা হয়েছে আক্রান্ত লোকজনক বিদেশ ভ্রমণ করা লোকসকলের এমপক্স সংক্রমণের সম্ভাবনায় অধিক 20 আগস্টের সন্ধান নাই অনলাইন ট্রেডিংয়ের নামত 4,000 কোটি টাকা আত্মসাত করা মহাপ্রবঞ্চক দীপাঙ্কর বর্মনের দীপাঙ্কর প্রেয়সীক জেললৈ পঠিয়াই দায়িত্ব সামরিলে মহানগর আরক্ষীয়ে পল্টন বাজার থানাত 200ৰো অধিক ভুক্তভোগীয়ে দাখিল করেছিল এজাহার আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়িব অসম বাড়িব অসম